স্নেহের ছাত্র ছাত্রীরা, আজকে আমরা পড়ব আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু নামটা শুনে বোঝা যাচ্ছে যে অকস্মাৎ বা হঠাৎ করে এই বায়ুর আগমন ঘটে। তো কিভাবে একে আমরা ব্যাখ্যা করতে পারি যে বায়ুমণ্ডলে হঠাৎ করে যদি কোনো গোলযোগ সৃষ্টি করা হয়, সৃষ্টিকারী দুর্যোগপূর্ণ অনিয়মিত বায়ুপ্রবাহ, যেগুলো নিয়মিত নয়, হঠাৎ করে এসছে, সেই রকম কোনো বায়ুপ্রবাহকেই আকস্মিক বায়ু বলে। এই আকস্মিক বায়ু দু রকমের হয়, একটা ঘূর্ণবাত, একটা প্রতীপ ঘূর্ণবাত। এবার আমরা প্রথমে ঘূর্ণবাতে আসবো। ঘূর্ণবাত আবার দু রকম, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো প্রথমে আমরা ঘূর্ণবাত কাকে বলে বা কীরকম হয়, কীভাবে তৈরি হয়, এটা নিয়ে একটু বলে নেব। দেখো, স্থলভাগ কিংবা জলভাগ যে অংশই হোক না কেন, যেখানেই হোক না কেন, হঠাৎ করে সেই অঞ্চল স্বল্প পরিসর স্থান, অল্প পরিসর স্থান হঠাৎ করে যদি উত্তপ্ত হয়ে যায়, তাহলে কি হয়, সেখানকার বাতাস হালকা হয় এবং ওপরে উঠে যায়। তখন সেখানে কি হয়ে যায়, একটা নিম্নচাপ কক্ষ, সুস্পষ্ট একটা নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয়। এবং এই নিম্নচাপ কক্ষ বা কেন্দ্রর চারপাশে তখন কি হয়, তুলনায় উচ্চচাপ থাকে। এবং কি হয়, এখানে বায়ুমণ্ডলের নিচের স্তরে ওই কেন্দ্রকে ঘিরে একটা খাড়া চাপ ঢাল তৈরি হয়, খাড়া চাপ ঢাল। এই চাপ ঢাল বরাবর, চাপ ঢাল মানে যেমন আমরা উচ্চতার ক্ষেত্রে দেখি উচ্চস্থান আর নিম্নস্থানের মধ্যে একটা ঢাল, এটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু বায়ুর চাপের মধ্যে এই ঢাল ভিজিবল নয়, চোখে দেখা যায় না। কিন্তু উচ্চচাপ, চাপ বেশি আর চাপ কম, তার মধ্যে একটা অদৃশ্য ঢাল কাজ করে যেখান দিয়ে বায়ু প্রবাহিত হয়। তো এখানে সেটাই বলছে যে খাড়া চাপ ঢাল তার চারপাশে সৃষ্টি হয়ে যায় এবং তার চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস ঘুরতে ঘুরতে কিন্তু এই নিম্নচাপ কেন্দ্রের দিকে অগ্রসর হয় প্রচণ্ড গতিতে। এবং এইরকম কেন্দ্রমুখী প্রবল বেগসম্পন্ন বায়ুর যে আবর্ত, তাকেই বলা হয় ঘূর্ণবাত। এরা ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে ঢুকে আবার ঊর্ধ্বগ্রামী হয় অনেক সময়। হ্যাঁ, এরকম তীরচিহ্ন দিয়ে দেখালাম। তো এর বৈশিষ্ট্য কী, ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কী? এক তো হচ্ছে ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু সবসময় নিম্নচাপ থাকে, নিম্ন চাপটা খুব কম থাকে। এবং এই কেন্দ্রের চাপ কী হয় না, সাধারণত 850 থেকে 900 মিলিবার, চাপ মিলিবার এককে মাপা হয়ে থাকে, এরকম হয়। ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে, দেখো আমি এখানে একটা ছক করে ছবির মতো করেছি, এটা পরে বলে দিচ্ছি, উত্তর গোলার্ধে ঘূর্ণবাতের বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখেছো, এভাবে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ঢোকে। দক্ষিণ গোলার্ধে ঠিক তার উল্টোটা হয়। দক্ষিণ গোলার্ধে কী হয়, ঘূর্ণবাত ঘড়ির বাইরে থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে ঢোকে। এই হলো ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, চক্রাকারে প্রবেশ করে কেন্দ্রে, একটা উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে বা বামাবর্তে, আর একটা দক্ষিণাবর্ত বা ঘড়ির কাঁটার দিকে। এবার ঘূর্ণবাতের মাঝে দেখো যে ওই একদম নিম্নচাপের যে কেন্দ্রটা, সেই নিম্নচাপ, একে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু, ঝড়ের চোখ বলে। এবং এই জায়গাটা সাধারণত শান্ত থাকে, আশপাশটায় একদম চরম লণ্ডভণ্ড অবস্থা হয়। ঘূর্ণবাতের ব্যাস সর্বাধিক হয় 3000 কিলোমিটার পর্যন্ত, মানে এর কমও হতে পারে, সবচেয়ে বেশি 3000 কিলোমিটার, ব্যাপারটা কিন্তু খুব কম কিছু নয়। আরেকটা বৈশিষ্ট্য কি, বায়ুর গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার থেকে সর্বাধিক 400 কিলোমিটার হয়। তার মানে বুঝতে পারছো যে মোটামুটি ঘূর্ণবাতের জন্যে, ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়, মোটামুটি 40-50-60-70 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে যে ঝড়টা হয় সেটা একটা মডারেট ঝড়, কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর ঝড় হয়, আরও বেশি হতে পারে, ঘন্টায় সর্বাধিক 400 কিলোমিটার পর্যন্ত, মানে সেটা সাংঘাতিক ঝড়। আর ঘূর্ণবাতের প্রভাবে কি হয়, প্রবল ঝড় বৃষ্টি হয়, প্রবল ঝড় বৃষ্টি হয়। এই হলো ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। এবার ঘূর্ণবাতের শ্রেণীবিভাগ দেখো, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত, এই ছবিটা অনেকটা ক্রান্তীয় ঘূর্ণবাতকেই ইন্ডিকেট করে, এরকম কোথায় হয় না, দেখো নিরক্ষরেখা, এই যে 0 ডিগ্রি, তার থেকে তার দুই পাশে 5 থেকে 30 ডিগ্রি
এটা যদি 5 ডিগ্রি উত্তর হয় এটা 30 ডিগ্রি উত্তর হয়, এরকমই 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে হচ্ছে এই এই অঞ্চলটা, অর্থাৎ বলতে পারি আমি আমরা ক্রান্তীয় অঞ্চলে। কী হয়, সমুদ্রের ওপর সৃষ্ট যে নিম্নচাপ তাকে কেন্দ্র করে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় উষ্ণমণ্ডলীয় ঘূর্ণবাদ, যেটা আমরা প্রত্যক্ষ করি। আমরা তো ক্রান্তীয় অঞ্চলে, কর্কট ক্রান্তি রেখা আমাদের দেশের মাঝখান দিয়ে গেছে, অতএব আমরা কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড়কে ভীষণ রকম প্রত্যক্ষ করি। খুব একদম সম্প্রতি হয়ে গেল আমফান ঘূর্ণিঝড়, যেটা বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হয়েছে। এবং কি হয়, সমুদ্র জলের তাপমাত্রা গড়ে প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং জলীয় বাষ্প প্রবলভাবে প্রচণ্ড উত্তাপ পেয়ে তো নিম্নচাপ তৈরি হয় জলভাগের ওপর, অতএব জলগুলো ক্রমশ জলীয় বাষ্পে পরিণত হয় এবং জলীয় বাষ্পে যে বাষ্পীভবন হচ্ছে সেই জনিত যে লীনতাপ থাকে সেটা প্রচুর লীনতাপ ছাড়ে এবং ঘূর্ণবাদ সৃষ্টির অনুকূল পরিবেশ এভাবেই তৈরি হয়। ঘূর্ণবাদ এখান থেকেই তা শক্তি লাভ করে, মানে যত বেশি দেখবে যে খবরে, আবহাওয়ার খবরে যখন কোনো ঘূর্ণিঝড় আসে তার আগে বলে না সমুদ্রে থেকে যতদিন বেশি সমুদ্রের ওপর অবস্থান করবে ঘূর্ণবাদটা তত বেশি সে শক্তি সঞ্চয় করবে এবং সেই প্রবল শক্তি নিয়ে সে স্থলভাগের দিকে এগিয়ে আসবে এবং একসময় স্থলভাগে আছড়ে পড়বে। আছড়ে পড়াটা প্রবল ক্ষতি করে, মানে প্রকৃতি, গাছপালা, বাড়িঘর, সম্পত্তি, প্রাণহানি, এরকম নানাবিধ ক্ষতি করে। আমফান ঝড়ের অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে, কিন্তু স্থলভাগে আছড়ে পড়ার পর আস্তে আস্তে এই ঝড় তার শক্তিটা হারাতে থাকে, এটাও আমরা জানি। এই ধরনের ঘূর্ণবাতে কী হয় আমরা সেটাও চোখে দেখেছি, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় হয়, প্রবল হাওয়া, তার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়। এত জোরে ঝড় হয় যে গাছপালা সব ভেঙে পড়ে, তোমার ইলেকট্রিক পোল ভেঙে পড়ে, তাই না? আর এবার দেখো এই ঘূর্ণবাদ, এই ক্রান্তীয় ঘূর্ণবাদ এই বিভিন্ন সাগরে, সাগর বা মহাসাগরে বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন জায়গায়। আমি একটা ছোট্ট ছক করেছি বোঝার সুবিধার জন্যে তোমাদের। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাতের বিভিন্ন নাম আছে বিভিন্ন জায়গায়, যে ক্যারিবিয়ান সাগর যেটা নাকি তোমার মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর, সেখানে এটাকে হ্যারিকেন বলে। দক্ষিণ চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত, জাপান সাগরে তাইফু নামে পরিচিত, উত্তর ভারত মহাসাগরে, ভারত মহাসাগরের উত্তর দিকটায় বাগুইও এই নামে পরিচিত, দক্ষিণ ভারত মহাসাগর বা ভারত মহাসাগরের দক্ষিণ দিকে এই ঝড়টা উইলি উইলি, অস্ট্রেলিয়ার দিকে উইলি উইলি নামে পরিচিত, দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের দিকে এটা সাইক্লোন নামে পরিচিত, আর পশ্চিম আটলান্টিকে এই অঞ্চলটায়, পশ্চিম আটলান্টিকের দিকে এটা টর্নেডো নামে পরিচিত। এদের মধ্যে সবার মধ্যে টর্নেডোর ধ্বংসাত্মক ক্ষমতা মাত্রা ছাড়া সাংঘাতিক বেশি, সবচেয়ে বেশি। এরা কয়েক মিনিট স্থায়ী হয় কিন্তু তছনছ করে দিয়ে চলে যায়। এই হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং তার যে কিছু বৈশিষ্ট্য আমরা চট করে বলে নিই, সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রথমে তো বললাম যে 5 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে হয় এবং গ্রীষ্ম ও শরৎকালে সমুদ্রের ওপরে এগুলো সৃষ্টি হয়। দেখবে শরৎকালে আমাদের পুজোর আগ দিয়ে এরকম ঝড় বৃষ্টি হয়, সেটাকে আশ্বিনের ঝড় বলে। আর এই গ্রীষ্মকালে তো হচ্ছেই, যেমন আমাদের এখন খুব রিসেন্ট আমফান হলো, বঙ্গোপসাগরে ঘনীভূত হলো, সৃষ্টি হলো, আর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়লো, আর নিসর্গ হলো আরব সাগরে, সেটা মুম্বাই, গুজরাট, মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়লো। ঘূর্ণবাত খুব স্বল্পস্থায়ী হয় কিন্তু ভারী বৃষ্টিপাত যুক্ত হয়, এটা আমরা জানি। এরপর আমরা আসি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, সেটা কীরকম না দেখো আমি একটা ছোট্ট করে বলি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মেকানিজমটা ঠিক এরকম নয়, এরকম এই ক্রান্তীয় ঘূর্ণবাতের মতো এরকম ঘুরতে ঘুরতে এরকম করে আসে নিম্নচাপ উচ্চচাপ কেন্দ্র, এই ব্যাপারটা এরকম না, এখানে অন্যরকম একটা ব্যাপার হয়। এখানে কি হয় না, সাধারণত 30 থেকে 60 ডিগ্রি, মানে এই যেখানে 30 ডিগ্রি দিয়ে শেষ করলাম না, 30 থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং উত্তর অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ঝড়টা সৃষ্টি হয়, মানে এই ঘূর্ণবাতটা সৃষ্টি হয়। এখানে মূলত সীমান্ত তৈরি হয়, কীরকম না, উষ্ণ বাতাস আসছে আর শীতল বাতাস আসছে,
একটা সীমান্ত তৈরি হয়, শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, উষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছে। এই ফ্রন্ট বরাবর, সীমান্ত বরাবর কি হচ্ছে, উষ্ণ বাতাসটা ওপরের দিকে উঠে যাচ্ছে, এবং এখানেই এই উষ্ণ আর শীতল বাতাসের যে সীমান্ত, সেই বরাবরই এই ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে। এর বৈশিষ্ট্য কি, এই ঘূর্ণবাত মূলত শীতকালে এবং হয় এবং স্থলভাগে হয়। 2 নম্বর, বাতাসের গড় গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার। গড় গতিবেগ বলছে মানে কি, এর চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে। এই ঘূর্ণবাত নিশ্চয়ই বুঝতে পারছো গতিবেগ এত কম মানে কি, এটা বিধ্বংসী চরিত্রের একটুও নয়। এই ধরনের ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী মানে অনেক মানে কয়েকদিন ধরে স্থায়ী হয়, কিন্তু বৃষ্টিপাত অল্প অল্প হয়। আর যেহেতু নাতিশীতোষ্ণ মণ্ডলে অনেক ক্ষেত্রেই কী হয়, তুষারপাতও এর সঙ্গে ঘটতে থাকে। এই হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। এবার চলে আসবো আমরা প্রতিপ ঘূর্ণবাতে। দেখো প্রতিপ ঘূর্ণবাতে কী হয়, এটা ঠিক ঘূর্ণবাতের উল্টো, অর্থাৎ মাঝখানে থাকে হঠাৎ করে কোনো একটা স্থান যদি শীতল হয়ে যায়, সেখানে তখন একটা উচ্চচাপের কেন্দ্র সৃষ্টি হয়, চারপাশের অঞ্চলটা তুলনায় বায়ুর চাপ সেক্ষেত্রে কম থাকে, মানে উষ্ণতা বেশি থাকে, অতএব বায়ুর চাপ কম থাকে চারপাশে, অর্থাৎ চারপাশে নিম্নচাপ, মাঝখানে উচ্চচাপ সৃষ্টি হয়। এই উচ্চচাপ কেন্দ্রের বাইরের দিকে যে অপেক্ষাকৃত নিম্নচাপ অঞ্চল, সেখানে কী হয়, বাতাসটা ক্রমশ বেরিয়ে যেতে থাকে, কিন্তু সেটা সোজাভাবে বেরোয় না, এটাও কিন্তু ঘুরতে ঘুরতে হ্যাঁ বেরোয়। এবং সেটা কীরকম থাকে দেখো, যে ঘুরতে ঘুরতে বেরোয় এটা দেখো, এই ছকটায় উত্তর গোলার্ধে ঠিক ঘূর্ণবাতের উল্টো উল্টো পজিশনে, অর্থাৎ ঘূর্ণবাত এসেছিল কি, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে ঘুরতে ঘুরতে, আর প্রতিপ ঘূর্ণবাত আসবে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে। দেখেছো তীর চিহ্নটা খেয়াল রাখবে দুটোর ক্ষেত্রে। ঠিক একইভাবে আবার গোলার্ধ অনুযায়ীও প্রতিপ ঘূর্ণবাতের দিক পাল্টে যায়। যেমন উত্তর গোলার্ধে প্রতিপ ঘূর্ণবাত ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে বেরোয় হাওয়াটা, দক্ষিণ গোলার্ধে আবার ঠিক উল্টো। দেখো মাঝখানে উচ্চচাপই রয়েছে, অপেক্ষাকৃত নিম্নচাপের চারপাশে নিম্নচাপের অঞ্চলের দিকে বায়ু কী হয়ে যায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে বেরিয়ে দেয়। এই ছবিটা কিন্তু খুব ভালো করে তোমরা স্টাডি করবে এবং এটাকে খুব ভালো করে বুঝে মনে রাখবে, এটা আঁকতে হয়। একটা মনে রাখলে বাকিগুলো যুক্তি দিয়ে মনে রাখা সহজ হয়। আচ্ছা প্রতিপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কী, কেন্দ্রে থাকে এর ঘূর্ণবাতে যেমন কেন্দ্রে নিম্নচাপ ছিল, এর কেন্দ্রে থাকে উচ্চচাপ, বাইরে থাকে নিম্নচাপ, এবং কেন্দ্র ও বাইরের যে মধ্যে চাপের তারতম্য গড়ে প্রায় 10 থেকে 20 মিলিবার হয়। আকাশ থাকে পরিষ্কার এবং মেঘমুক্ত, আবহাওয়া খুব ভালো থাকে। প্রতিপ ঘূর্ণবাত বিশাল অঞ্চল জুড়ে সৃষ্টি হয় এবং দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ আবহাওয়া দীর্ঘদিন ধরে ভালো থাকে এরকম বাতাস বেরিয়ে গেলে বাইরের দিকে। এবং এখানে আমি বলেইছি অলরেডি যে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে তাদের গতিপথটা কোন দিকে হয়। আর দেখো কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে প্রবাহিত হয়, এটা তো বলেইছি, উচ্চচাপ কেন্দ্রের বায়ু শীতল ও ভারী হয়। উচ্চচাপ কেন্দ্রের বায়ুটা কী হয়, শীতল এবং ভারী হয়, সে আর বাইরে তুলনামূলক বাইরে অপেক্ষাকৃত নিম্নচাপে বাতাসটা হালকা হয়, অতএব এখান থেকে বাতাস বাইরের দিকে প্রবাহিত এই কারণে হয়। এই হলো ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত নিয়ে আমরা পড়লাম।